হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। তো আজ আমি আপনাদের সামনে একটি দুর্দান্ত ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন রেসিপিটার দিকে যাওয়া যাক। আমার পরিবারে মেম্বার কম, তাই আমি এখানে ছখানা ডিম নিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, এবার চুলে নেওয়া হচ্ছে। ডিমগুলি ফাইনালি ছোলা হয়ে গেছে, তো এবার মশলার দিকে যাওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এক্সট্রা ঝালের জন্য 4টে কাঁচামরিচ নিয়েছি, 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে 1টি গোটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর মশলার জন্য এখানে থাকছে হলো কয়েকটা লাল কাঁচা লঙ্কা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, আর 3-4 কোয়া রসুন, আর এখানে রয়েছে 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তো চলুন রান্নাটার দিকে যাওয়া যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আমার কড়াই গরম হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো ধীরে ধীরে ভেজে নিব। ডিমগুলো লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে নামিয়ে রাখবো। আমি এক এক করে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কিছু গরম মশলা নিয়েছি, এখানে এলাচ আর দারচিনি আছে, এটা ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নে দিয়ে দিলাম, এবার একসাথে পেঁয়াজগুলো ভাজতে হবে। ছোট পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, নামিয়ে রাখছি। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। তো এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, তো আমি এখানে দিয়ে দিলাম মশলাটা। সাথে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার এগুলোকে একসাথে ভাজতে হবে। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া দিতে হবে, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি অল্প দিয়েছি। ভাজাটা মোটামুটি হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিবেন অল্প পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া, আমি খুব সামান্যই দিলাম, 1/2 চামচ পরিমাণে দিলাম, এটা কালারের জন্য। আর একটা কথা, এত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, উফ বলে বোঝাতে পারবো না। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা 50% ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা টমেটো পুরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। মশলাটা আমার 70% ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কুচি টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে মোটামুটি আরও 5 মিনিট ভাজবো, ভেজে এর মধ্যে আমি অল্প ঝোল দিয়ে দিব। যেহেতু এটা গ্রেভি গ্রেভি থাকবে, তো বেশি জল দেওয়া যাবে না। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তো আপনাকে ঘন ঘন এটাকে নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটাতে
একটু ঝোল দিয়ে দিব। তো এই রেসিপিটির একটি বিশেষ বিশেষত্ব হলো যে এখানে যে যে টমেটোগুলোকে দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। তো এটা মাথায় রাখতে লাগবে। তো এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। আর ঝোলটা টেনে গেলে এটাকে আমি নামিয়ে দিব। তো তার আগে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলটা জাল হলে যখন গ্রেভি গ্রেভি ভাব আসবে তখন নামিয়ে নিতে হবে। আমার এই ডিমের কারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট একটি লাইক করে দিবেন ও নোটিফিকেশনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে বা রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে। তো আশা রাখি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।